নমস্কার, আমি কুণাল, সঙ্গে রয়েছে কিংসুক। আপনারা দেখছেন শিল্প সম্মেলন মাদ্রিদে চলছে, সবেমাত্র শেষ হয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প সম্মেলন। এখানে কলকাতা থেকে আসা বাংলা শিল্পপতিরা, আমলারা সকলেই ছিলেন। কিন্তু চমক আজকে এখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ঘোষণা। কি ঘোষণা? না, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি স্টিল প্ল্যান্ট করতে চলেছেন মেদিনীপুরে। আমরা সৌরভের কাছ থেকে শুনব এই চমকদার ঘোষণাটি। সৌরভ বলছেন নতুন নয়, কিন্তু আমাদের সকলের কাছে নতুন ঘোষণা, শুনব সৌরভের মুখ থেকে। প্রথম হয় দুর্গাপুরে, আসানসোলে, খুবই প্রিসাইজ, তারপর ওখান থেকে পাটনা, আর এখন মেদিনীপুরে। তার সমস্ত ক্লিয়ারেন্সেস হয়েছে, কনস্ট্রাকশন কাজ শুরু হবে। দ্বিবেদী সাহেব আর বন্দনা ম্যাম প্রচুর, মানে অন ওয়ার ফুটিং যেটা বলে, তাড়াতাড়ি করে এই সমস্ত ক্লিয়ারেন্সেস দিয়েছে। আমি সেটা আজকেই বলেছি যে আমার সঙ্গে আমার বন্ধু আছে 2007 থেকে একসাথে। আর এটা মানে এটি কি মেজর স্টিল প্ল্যান্ট, মানে বিরাট বড় ফ্যাক্টরি অন 600 একর অফ ল্যান্ড। তো আশা করি এক দেড় বছর বাদে এর প্রোডাকশন শুরু। মমতা দিকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ শি জাস্ট মেক্স এভরিথিং হ্যাপেন। আমরা আরেকটু জেনে নেবো যে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট নাকি লাইট স্টিল প্ল্যান্ট, এটা আমরা সৌরভের কাছ থেকে জেনে নেবো। আরেকটু তার সঙ্গে জেনে নেবো যেটা ওর মুখ থেকেই এখানে বক্তৃতাতেও বলেছেন যে এই একটা বড় স্টিল প্ল্যান্ট করতে যে প্রশাসনিক নানা জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, সৌরভ কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো, তো সেটা আরেকটু শুনে নেবো। এটা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট অ্যাকচুয়ালি আমাদের আগে ইস্যু ছিল যে বিকজ দ্য ল্যান্ড ওয়াজ স্মল, আমাদের র মেটেরিয়ালসে অনেক বাইরে থেকে প্রোকিউর করতে হতো, ইট হ্যাড বিকাম এক্সপেন্সিভ। এখানে উইল ক্রিয়েট অল দ্য ব্যাক এন্ড ওয়ার্ক অফ দ্য স্টিল অ্যান্ড এভরিথিং, এটার থেকে ইট উইল মেক দিস বিজনেস মোর প্রোডাক্টিভ, কারণ কস্ট অনেক কমে যায়। উই উইল ম্যানুফ্যাকচার হোয়াট উই ওয়ান্ট টু মেক, সো দ্যাট অ্যাকচুয়ালি রিডিউসেস দ্য কস্ট। এমপ্লয়মেন্ট কেমন হবে? এখন অলরেডি কাজ করে 6,000 লোক দুর্গাপুর, হ্যাঁ দুর্গাপুর আর পাটনা মিলিয়ে 6,000, আর মেদিনীপুরে ডাবল। বিপুল কর্মসংস্থানেরও একটা সুযোগ করে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাদ্রিদ থেকে কুণাল ঘোষ এবং কিংসুক প্রামাণিকের রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।